নকল মানে কয় না, একশো মার্কের মধ্যে একশো লিখছি, খুব সুন্দর হয়েছে। তোমার কি হয়েছে? আমার তো ভাই ভালোই হয়েছে, আমি ওই মুখস্থ করবার পাই নাই, নকল করে নিয়ে গেছিলাম, নকল যেগুলা নিয়ে গেছি কমন আইসে আর কি। তুমি লেগছো তাহলে ঠিকই আছে, বহুত পর যদি হারিয়ালাম, গরমও লাগছে, তাহলে বই থেকে জুড়ে ভাই। ও ভাই সামনে তো কুরবানি, কুরবানি আঙ্গরা আব্বা না দুই জোড়া কাপড় নিয়ে দিছে, যে ভাবলাম যে আরেক জোড়া নিম, যে আব্বা কইলাম যে এটা ঘুরি কিনবে দিবেন নাকি, ঘুরি কিনে দিল না, চশমা কিনে ভালাইছে, চশমাটা কইলাম যে এটা মোবাইল কিনে দেওয়া দিল, খালি হেডফোন কিনে ভালাইছে, যে আব্বা কইলাম যে আব্বা এটা ব্যাগ নিয়ে দিয়েছে, যে আব্বা এরকম দামি ব্যাগ আইনে দিছে সত্তর টাকা নিছে, যে তুমি ইদের মতো কি কিনিস বাপটা, কত ধনী মানুষ, ওরে দুই জোড়া করে কাপড় নিয়ে দিছে এই কুরবানি ঈদের মধ্যে। আমার ভাইরে গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমার এত কষ্ট করে পড়াইতেছে, আমরা কি কাপড় চোপড় নিবার পামু, দি ভাইডে যায় কই, দি আমার দি এক জোড়া কাপড় নিয়ে দিবার পাই নাকি। বুদুল ভাই, ও ভাই আমরা তো গরিব মানুষ, বহুদিন আগে তো আমার বাপ তো মারা গেছে, এনগা ভাইয়াড়া আছে, আমাদের তো ভাই বহুত মানে কষ্ট করে কাম কাম করে আমার পড়াইতেছে, আমরা তো গরিব মানুষ, এবার ঈদের মধ্যে তো কুরবানি ঈদ আইতেছে, কাপড় চোপড় তো নিই নাই, ভাইডে যায় কই দি আমার দি এক জোড়া কাপড় নিয়ে দেওয়া পাই নাকি। তুমি তো নিছো দুই জোড়া? নিছি আমি দুই জোড়া। গরম ভাই লাগছে আজকে, বেলেগের কাম করা বিরাট মুশকিল, কাম করতে করতে যান জায়গা, তথাপি কো কাম কর, তথাপি কো কাম কর, সামনে একটা ঈদের দিন, পয়সা না থাকলে তো কাম হবো না ভাই, একটা কলেজে দিছি পড়বার, এরও কাপড় চোপড়ের দরকার, কীভাবে যে পয়সা পাতি একখানো করি, সামনে ঈদ না হলে তো কাম হবো না। এ হামদুল, এত সকালে কলেজ থেকে আসি বলি কে, পরীক্ষা শেষ হয়েছে নাকি? আজকে সকালে পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষাটা শেষ করে মানে সকালে বাড়ি মুখে আসলাম, এটা কথা হলো না কি খবর স্যার, সামনে তো কুরবানি ঈদ আইতাছে, কলেজ থেকে যাইলাম পরীক্ষা দিয়ে, বন্ধু বান্ধবীদের সাথে এলাম, ওরা না বহুত কাপড় চোপড় দিছে, তুমি আমার কাপড় নিয়ে দিবা না, তুই আমার একটা মাত্র ভাই, দোকান কাপড় কিনে দেবো না, কি করে কাপড় কিনে দিবো, তো তোমার কলেজে কাপড় কিনে দেবো আমার ভাই, কলেজ থেকে আইসর রোদের ভিতরে ঘুরে ঘুরে যা আব্বা, যা যা চিরাগা যা, সামনে তো ঈদ, ভাইরাও তো বায়না ধরছে, কলেজের বন্ধুরা বলে ওরা সরম দিছে, আমার কাছে তো পেয়াও নাই, আমার গরিব হয়েও জ্বালা হয়ে গেছে, যাই দিয়ে কামে যাওনি না, আমার কাম না করলে আমার ঈদ করবো কি দিয়ে, দেখ কষ্ট হইলে কর্ম আছে কাম। মালিক ফোন করছে। হ্যাঁ মালিক, কোন লাগাই দিছি, লাগাই দিছে, হ্যাঁ না কোনো, হ্যাঁ হ্যাঁ আনা তাড়াতাড়ি আহ, ওর বিল দেন আঁকবো, বিল আমার তো পয়সা টয়সা একটাও দিয়ে গেল, হ্যাঁ 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 বরাবর হবো, রাহি হ্যাঁ গরিব মানুষ মালিকে ফোন মারল, কামটা শেষ করে ফেলে আমি আল্লাহ ছুটি নিয়ে বেঁচে যাই, আমার বাবুলা খেতে খালি
সারাদিন তো কাম করলাম, তাহলে আমার কটা পয়সা দিলে বাড়ি মুখ যাওয়ার পেলাম। আমার মালিকের পয়সা এটা নাকি পয়সা আমি কালকে আসবি না, কালকে এসে নিয়ে যাসনি যা স্যার। আজকে জায়গা আমার পয়সা খুবই দরকার, সামনে এই তো ওর ইচ্ছি তো আমার আছে নাকি তোরা তোরা এত কষ্ট করে কাম করি তাও ম্যানেজারে পয়সা দেয় না, এই যে ঈদের জন্য কষ্ট করে কাম করি তাও তুমি ম্যানেজারে পয়সা না দেয়, তাহলে কিরকম কষ্ট আমাদের গরিব মানুষের কষ্ট। তাও দিলেন না, আজকে যদি পয়সাটা দিলেন হয় আমার ছোট ভাইয়েরা খালি পয়সা পয়সা করার কামার নামে ঠন ঠনা কাম তোরা কি কাম করস, তোর খালি পয়সা লাগে বেলা গেছে গা এখন তোরা জায়গা যা এখন কাম আর হয়ে গেছে গা যা পয়সা কটা দে জায়গা এই খালি পয়সা পয়সা করস পয়সা তোর পয়সা তো কি করবি তোরা আমি ঈদ আছে ঈদ করা লাগবে ঘুরি পয়সা দিয়ে দাও নাকি খালি পয়সা করা দান দিগা যা তোর পয়সা দিব নি যা আমরা গুরু মানো আমাদের কোনো দাম নাই আর আমি দেরে ইতো না যা যা তোর ইতো যা ওই ম্যানেজারের কাছে যা কই যা ভাই কাম কাজের কথা কি কমো, সারাদিন কষ্ট করে কাম করি সন্ধ্যা সময় ম্যানেজারের থেকে পয়সা চাইলে গালি গালাজ করে সারাদিন তো কেট 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 করেই, তথাপি গালি গালাজ করে পয়সা দেয় নাই, পয়সা একটিও দেয় নাই, দুই মাসের মাইনে আঙুর আটকায় রাখছে। কাম কাম করলো মারে না করলো মারে, আঙ্গের আমরা গরিব দেহা আঙ্গের কোনো সম্মান দেয় না দাবি দেয় না, আমি তো পয়সা তো প্রতি মাসে মাসে পাড়াই দিই, তুই টাকা দিবা কেন, তো পয়সা প্রতি মাসে মাসে পাড়াই কাম করি পয়সা দেনে কি না পয়সা একটিও দেনে একটিও দেনে কি এর মতো দেনে কি ঠিক আছে ম্যানেজার কো ম্যানেজার ডাক দাও ম্যানেজার উই ম্যানেজার সাহেব এ কি যে স্যার দাহে গ্লাইসে স্যার সারাইছে স্যার
এই যে ম্যানেজার সাহেব আইছে কই থাও তুমি আমি এই যে কালমা কাম করলাম আমি দিয়া ছিলাম আইয়া পরে কাম তো ওইভাবেই আছে কাম তো আগে নাই তো আমি তো দেখতাছিলাম কাম যাই যাই কাম আছে পরে ওকে পয়সা দিছিলে কামের পয়সা দিছি যাওয়ার মাসেরটা দিছি তার আগে মাসেরটা দিয়ে দিছি তো ওরা আবার আমাকে কইলো কইলে পয়সা একটাও পাই নাই কে এই মাসের পয়সা আমি কোন থেকে দিম এই মাসের পয়সা তো নাই আমার কাছে বাকিতে পয়সা দিছিলাম তুমি টাকা কি করছো তাহলে নাই গে ব্যাংকের মতো নাই গে টাকা কি করছো তোমাকে আমি টাকা তো পাঠাই দিছি ওই তোমার একটাও দেনাই কে একটাও দেনাই পয়সা দেনাই তো দেনাই আজকে আরো ঈদের কথা কইছি যে আমরা ঈদ করমু পয়সা দেন আর আমার গালে একটা ঠাস করে চর দিছে আরো যাই কি কইছে জানো আমরা গরিব মানুষ আঙ্গের তুমিও কাজের মানুষ ওরা সবই কাজের মানুষ ছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি তোমার এই তোমার ব্যবহারটা দেখে আমার খুব একটা ভালো লাগলো বা অন্তর থেকে খুব একটা মায়া আছে তোমার সাথে আর আমি কিন্তু আমাকে মাফ করে দিয়ে তো তোমরা এখন আমরা মিলে দিলে থাকবো এখন ঠিক আছে।